হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের টপিক হলো টিথ স্কিলিং। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার দাঁতগুলা একদম মলে হয়ে গেছে, ক্লিয়ার করে দিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার দাঁতগুলা ক্লিয়ার করে দিচ্ছেন। দেখুন অনেক কালো কালো দাগ, দেখুন ওনার। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ওনার দাঁতের চতুর্দিকে অনেক দাগ, দেখুন অনেক ময়লা ঘিরে দাঁতগুলো নষ্ট হয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার যে দাঁতগুলা অনেক দাগ, পুরাতন দাগ, এগুলো তুলে ফেলছে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব ভালোভাবে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ওনার দাঁতগুলা অনেক ধরনের ময়লা আটকিয়ে নষ্ট হয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করছেন, তবে এই দাগগুলা অন্য অন্য কারণ হয়ে থাকে, আমি অন্য অন্য বিষয়ে বলছি। যেমন আর্সেনিকযুক্ত পানি পান করলে, পান জর্দা দিয়ে খেলে, তারপর গুল ব্যবহার করলে, ধূমপান, তারপর মাদক ব্যবহার করলে এগুলো হয়ে থাকে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন। তবে আরেকটা কারণ হলো যে ব্রাশ, ব্রাশটা আমরা করি ঠিক আছে, কিন্তু সবসময় করি না বা সঠিক নিয়মে করি না। ব্রাশ করার সঠিক নিয়ম হলো ভাত খাওয়ার আগে এবং খাওয়ার পরে। আপনারা যে কোনো খাবার খাই না কেন, অবশ্যই খাওয়ার পরে ব্রাশটা করা খুবই জরুরি, কারণ খাওয়ার পরে ব্রাশটা খুবই মূল্যবান। সময় নিয়ে আস্তে আস্তে ব্রাশটা করলে ময়লাগুলো থাকে না, উঠে যায়। তবে আজকে যে ডাক্তার সাহেব স্কিলিংটা করতেছে, স্কিলিংটা নিয়ে কিছু বলবো। স্কিলিংটা হলো প্রত্যেক বছরে একবার বা দুইবার অবশ্যই স্কিলিংটা করা ভালো। স্কিনটা করলে ময়লা থাকে না। ব্রাশ করি, ব্রাশ করার পরও খাবারের কিছু অংশ দাঁতের চিপায় লেগে থাকে, এগুলো বের করা সম্ভব, তার জন্য অবশ্যই স্ক্রিনটা করা দরকার। স্ক্রিনটা করলে অনেক ভালো। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন। দেখুন, হ্যালো ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব গুরুত্বভাবে কাজটা করতেছেন, কারণ ওনার দাগগুলো তুলতে হবে। দেখুন ফ্রেন্ডস, অনেক কঠিন দাগ, দাগ একদম শক্ত হয়ে, ওনার একদম শক্ত হয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস, শক্ত হয়ে পাথর আকৃতি হয়ে গেছে, কারণ এই দাগগুলো তুলতে হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার দাগগুলো তুলতেছেন। তবে স্কিলিংটা আপনারা যদি, যাদের এই সমস্যা হয়, অবশ্যই স্ক্রিনটা করে নেবেন, স্কিলিং নিয়ে কোনো ভয় পাবেন না। হ্যালো ফ্রেন্ডস, স্কিলিংয়ে খরচ বেশি লাগে না, সমস্যা নেই। হ্যালো ফ্রেন্ডস, দেখুন কোনো সমস্যা নেই, কোনো ব্যথা নেই, খুব আস্তে আস্তে ডাক্তার সাহেব কাজটা করে নেন। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব ভালোভাবে, আস্তে আস্তে, যত্ন সহকারে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন তবে অবশ্যই স্কিলিংটা সবারই করা দরকার, যদি বছরে একবার বা দুইবার স্কিলিংটা করা হয় তাহলে দাঁতে কোনো ধরনের সমস্যা হওয়া থেকে বিরত থাকা যায়। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন, ওনার দেখুন দাঁতের চতুর্দিকে অনেক ময়লা, দাঁতের যে চিপা দেখুন, দেখতে পাচ্ছেন অনেক ধরনের ময়লা, যেগুলো আটকে একদম শক্ত পাথরের মতো হয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার দাঁতগুলো তুলে নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ডাক্তার সাহেব হাতে যে যে মেশিন, এটা ভাইব্রেশন, ভাইব্রেশন করে তারপর যে দাঁতের যে যে পাই যে ময়লাগুলো আটকে আছে এগুলো তুলে নেই। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব ভালোভাবে, আস্তে আস্তে। হ্যালো ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব অভিজ্ঞতায় ভালোভাবে কাজটা করতেছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন দাগগুলো একদম কঠিন হয়ে গেছে, তাই এগুলো তুলতে হবে, তাই আস্তে আস্তে তুলতেছেন। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করতেছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন তবে দাগগুলো খুব তোলা জরুরি, কারণ যদি দাগগুলো না তোলা হয় তাহলে দাঁতে অনেক সমস্যা হবে, ক্যাভিটিস হবে, তারপর দাঁত ছিদ্র হয়ে যাবে। ছিদ্র হয়ে গেলে তো অনেক সমস্যা, আপনি জানেন, আমি অন্য ভিডিও বলছি। যদি দাঁত ছিদ্র হয়ে যায় তাহলে রুট কেনাল করতে হবে, রুট কেনাল করে বিষ করে কাপড় ক্যাপ লাগানো হবে। দেখুন ফ্রেন্ডস, নর্মালি সমস্যা যাদের হয়ে থাকে, কম সমস্যা, তাহলে অবশ্যই আপনারা ডাক্তার যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনার যে সমস্যাটা ক্লিয়ার করে নিন। যদি আপনার সমস্যা বাসায় বসে থাকেন, যে ভাববেন যে সমস্যা হলে যাব, তাহলে কিন্তু অনেক সমস্যা, কারণ সমস্যা হলে যাবেন তাহলে কিন্তু রুট কেনাল করতে হবে, অনেক সমস্যা করতে হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব ভালোভাবে। আপনাদের যেমনই সমস্যা থাকুক না, যদি আপনার দাঁত ছিদ্র হয়ে যায় তাও সমস্যা নেই, ডাক্তার সাহেব যোগাযোগ করে কাজটা করবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব ভালোভাবে। হ্যালো ফ্রেন্ডস, ওনার যে দাঁতের যে দাগগুলো খুব ভালোভাবে তোর নিচে ডাক্তার সাহেব। দেখুন ফ্রেন্ডস, দেখুন অনেক দাগ, খুব কঠিন দাগ। দেখুন ফ্রেন্ডস,
দাগগুলা আস্তে আস্তে তুলতে হবে, ওনার দাঁতের চিপাতে অনেক দাগ দেখুন ফ্রেন্ডস, আস্তে আস্তে কাজটা করতে হবে। তবে আপনারা যদি কাজটা করেন অবশ্যই অভিজ্ঞ ডাক্তারদের কাজটা করবেন, অভিজ্ঞ ডাক্তারের কাজটা হবে না, আস্তে আস্তে করতে হয় দেখুন ফ্রেন্ডস। কারণ মুখের কাজ আমি অনুনবিত বলছি, মুখের কাজটা খুব কঠিন, খুব আস্তে আস্তে করতে হয়, তাই আপনারা যদি এরকম কাজটা করেন অবশ্যই অভিজ্ঞ ডাক্তারদের কাজটা করবেন। দেখুন আজকে যে কাজটা করতেছে উনি খুব অভিজ্ঞ, দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব কাজটা করতেছেন, ওনার দাঁতে যে দাগগুলা দেখুন, দেখুন আস্তে আস্তে তুলে নিচ্ছে, আস্তে আস্তে ওনার দাগগুলা তুলে নিচ্ছে ডাক্তার সাহেব, দেখুন দাঁতে যে চিপার মধ্যে দেখুন দাগগুলা, আস্তে আস্তে কাজটা করতেছেন ডাক্তার সাহেব। তবে আস্তে আস্তে করে ভালো, কারণ আস্তে আস্তে করলে দাগ সব দাঁত উঠে যায়, যদি দাগ না উঠে তাহলে অনেক সমস্যা। আপনার যদি ময়লা থাকে দাঁতের মধ্যে বা দাঁতের গোড়ালির মধ্যে তাহলে এগুলা মাংসের ভিতরে ঢুকে যায়, মাংসের ভিতরে ঢুকে দাঁতের গোড়াকে নষ্ট করে দেয়, যদি দাঁতের গোড়া নষ্ট করে দেয় তাহলে ব্যথা শুরু হয়ে যায়, ব্যথা যে মাড়ি ফুলে যায় এবং মাড়িতে পুঁচ হয়ে যায়, মাড়িতে পুঁচ হওয়ার এইমাত্র কারণ যে এই ময়লাগুলা, এই ময়লাগুলো দাঁতের গোড়ায় আটকিয়ে তারপর দাঁতে গোড়া একদম ফুলে যায়, তারপর দাঁতের গোড়ায় পুঁচ হয়ে যায়, পুঁচ হয়ে গেলে তারপর দাঁতের সমস্যা হয়, যদি দাঁতের গোড়ায় পুঁচ হয়ে যায় তাহলে দাঁত কিন্তু রাখা যায় না, দাঁত ফেলে দিতে হয়। দেখুন ফ্রেন্ডস, আর ফ্রেন্ড দেখুন ওনার যে দাগগুলা, দাঁতের দাগগুলা খুব আস্তে আস্তে তুলে নিচ্ছে, দেখুন ডাক্তার সাহেব খুব ভালো অভিজ্ঞতায় আস্তে আস্তে কাজটা করতেছেন, দেখুন দেখুন অনেক সুন্দর হচ্ছে। তবে দাগগুলো তুলতে হবে, দাগগুলো না তোলা হয় তাহলে অনেক সমস্যা। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব ভালোভাবে যত্ন সহকারে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আস্তে আস্তে করতে হয়, কারণ আস্তে আস্তে না করলে সমস্যা কিনা হয় না, দাগগুলো ঠিকভাবে ওঠে না, তাই ডাক্তার সাহেব আস্তে আস্তে কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ডস ওনার যে দাগগুলা খুব আস্তে আস্তে তুলে নিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আস্তে আস্তে তুলতে হয়, কারণ আস্তে আস্তে না তুললে দাগগুলো রয়ে যায়, যদি দাগ থাকে তারপর অনেক দিন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, তাই দাগ তুলতে হবে। দেখুন ফ্রেন্ডস আমি বারবার বলি, স্ক্রিনটা করবেন আর ব্রাশটা করবেন, স্ক্রিনটা করার পর ব্রাশটা নিয়মিত 2 থেকে 3 বার করবেন, এবং খালি পেটেও এবং ভরা পেটেও। যদি খালি পেটে করেন আপনার যে খাবার খাচ্ছেন তাহলে সমস্যা হবে না, ভিতরে আপনার পেট ঠিক থাকবে, সব ঠিক থাকবে। আর ভরা পেটে হলো যদি ভরা পেটে করেন তাহলে দাঁত ঠিক থাকবে, তাহলে অবশ্যই দুটো দরকার, পেটও দরকার দাঁতও দরকার, তা সঠিকভাবে ব্রাশটা করবেন এবং বাজারজাত ভালো পেস্ট তারপর দিয়ে ব্রাশটা করবেন। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব কাজটা করতেছেন, ব্রাশ খুব সফট ব্রাশ নেবেন যেন সমস্যা না হয়, চতুর দিয়ে ঘুরিয়ে ব্রাশ করা যেমন ব্রাশ নেবেন। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব কাজটা করতেছেন। তবে যদি আপনাদের কারোর যে দাঁতের গোড়ালি পচে যায় এবং দাঁতের গোড়ালি ফুলে যায়, দাঁত শিরশির করে, দাঁতের গোড়ালি দিয়ে পুষ পড়ে, রক্ত পড়ে, এমন ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার প্রাথমিক ট্রিটমেন্ট করবেন গরম পানি দিয়ে সাথে লবণ মিশিয়ে কুলিকুচি করবেন, তাহলে প্রাথমিকভাবে আপনার এটা কমে যাবে, অবশ্যই কমে গেলে হবে না, কমে গেলেও আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, পরামর্শ নেবেন। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব কাজটা করতেছেন, ওনার স্কিলিংটা করে নিচ্ছেন, অবশ্যই অনেক ধরনের ময়লা, আমি আমি কেউ বলছি যে ওনার ময়লাগুলো হয়ে থাকে অন্য অন্য অনেক কারণে, যেমন পানি, আর্সেনিক যুক্ত পানি পান করলে, তারপর খাবার যেমন পানের সাথে জর্দা মিশিয়ে খেলে অনেক সমস্যা হয়, তারপর গুল ব্যবহার করলে, ধূমপান ব্যবহার করলে, মাদক ব্যবহার করলে, এগুলো ব্যবহার করলে অবশ্যই দাঁত কালো হতে পারে। তবে যাই কিছু ব্যবহার করেন না কেন অবশ্যই ব্রাশটা প্রতিনিয়ত করবেন, আর আর্সেনিক যুক্ত পানি পান করবেন না, কারণ আর্সেনিক যুক্ত পানি পান করলে অবশ্যই দাঁত কালো হতে পারে, এটা অবশ্যই সম্ভাবনা, তার জন্য অবশ্যই আর্সেনিক যুক্ত পানি পান দেখে নেবেন, বাড়িটা সঠিক কিনা দেখে নেবেন, তাহলে অনেক ভালো। শুধু আর্সেনিক পানি পান করলে শুধু দাঁতের সমস্যা না, অন্য অন্য সমস্যা হয়ে থাকে, পেটের সমস্যা হতে পারে, শরীরে অন্য অন্য সমস্যা হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, তাই অবশ্যই আপনারা পানিটা অবশ্যই ব্যবহার করার আগে অবশ্যই ভেবে চিনতে ব্যবহার করবেন যেন পানিটা ভালো থাকে। দেখুন ফ্রেন্ডস, আর আমি সবগুলো নিষেধ করি, ওইটা যে পান জোড়া দিয়ে পান খাওয়া, মাদক, তারপর ধূমপান, এগুলো অবশ্যই আমরা ব্যবহার করবেন না, আর গোল এগুলো ব্যবহার করবেন না, একদম নিষেধ, কারণ এগুলো যদি ব্যবহার করেন তাহলে দাঁতে অনেক সমস্যা, যদি দাঁতের সমস্যা হয় তাহলে আমাদের অনেক সমস্যা, কারণ দাঁত আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়,
যদি দাঁতটা আমরা যত্ন না নিই তাহলে অবশ্যই অনেক সমস্যা পড়ব। দাঁত দিয়ে আমরা ভাত যাই খাবার খাই না কেন চিবিয়ে খাই, চিবিয়ে আমরা খাই, দাঁত দিয়ে চাবাই, পেটের খিদে আমরা মিটাই। যদি আমরা দাঁত ঠিক না থাকে তাহলে কী করে চাবাবো, পেটের খিদে মেটাবো? যদি পেটের খিদেই থাকে তাহলে তো আমরা বাঁচবো না। তাই অবশ্যই দাঁতকে যত্ন নেব, দাঁতের জন্য অবশ্যই যা যা দরকার অবশ্যই তা করব। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন। হ্যালো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ ফ্রেন্ডস। ডাক্তার সাহেব দেখুন কাজটা করতেছেন, খুব গুরুত্ব সহকারে দেখতে পাচ্ছেন ওনার যে দাঁতের গোড়াতে অনেক মানে দেখুন অনেক ধরনের ময়লা, তাই ময়লাগুলো আস্তে আস্তে ডাক্তার সাহেব তুলে নিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস কালো কালো দাগ একদম শক্ত হয়ে গেছে। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব খুব আস্তে আস্তে ওনার দাঁতের ময়লাগুলো তুলে নিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, তবে অবশ্যই ময়লাগুলো তুলে নিতে হবে, কারণ যদি ময়লা না তোলা হয় তাহলে বড় সমস্যা হবে, যার আপনার দাঁত রাখা যাবে না। তাই অবশ্যই ডাক্তার সাহেব ওনার যে ময়লাগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছে। দেখুন ফ্রেন্ডস, তবে আস্তে তুলে নিতে হবে, কারণ যদি ময়লাগুলো না তোলা হয় তাহলে ওনার কাজটা সম্পূর্ণ হবে না এবং পরবর্তীতে ওনার সমস্যা দেখা দেবে। তার জন্য ডাক্তার সাহেব ওনার যে দাগগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছে। দেখুন ফ্রেন্ডস ওনার যে দাগগুলো কঠিন কঠিন দাগ, তাই দাগগুলো তুলে নিচ্ছে। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব ওনার দাগগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছে যেন কোনো সমস্যা না হয়। দেখুন ফ্রেন্ডস ওনার দাঁতের গভীরে অনেক ময়লা, দাঁতের চতুর্দিকে ময়লা, দেখুন ওনার দাগগুলো একদম কালো হয়ে একদম শক্ত হয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস অনেক শক্ত হয়ে গেছে, তাই ডাক্তার সাহেব তুলতেছে। দেখুন হ্যালো ফ্রেন্ডস, দেখুন ফ্রেন্ডস ওনার দাঁতগুলো তুলে নিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস দেখুন, দেখতে পাচ্ছেন এই যে গ্লাসটা, এর নাম নিডর, এটা দিয়ে ডাক্তার সাহেব দেখতেছেন ওনার যে দাঁতের যে চোয়ালের ভিতরের সাইডটা কেমন আছে, ক্লিয়ার হয়েছে কি না, দাগ আছে কি না দেখে নিচ্ছেন, দেখে নিয়ে তারপর কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ডস, দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব খুব যত্ন সহকারে, খুব যত্ন সহকারে কাজটা করতেছেন, কারণ আস্তে আস্তে পেশেন্ট যেন খুশি থাকে এবং ভালো থাকে ওই বিষয়টা নিয়ে ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব ওনার দাঁতের যে গোড়ালে এবং চতুর্দিকে যে দাগগুলো ডাক্তার সাহেব তুলে নিচ্ছে, চোয়ালের উপরের অংশ এবং ভিতরের অংশ দুই সাইডেই ক্লিয়ার করতে হয়। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব ওনার চোয়ালের দুই সাইডের যে সমস্যাটা ক্লিয়ার করে দিচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস দেখুন অবশ্যই ক্লিয়ার করতে হবে, যখন আমরা স্ক্রিন করেন ডাক্তার সাহেব অবশ্যই বলবেন যে যেন আমরা দুই চোয়ালের নিচে এবং ভিতরে এবং বাহিরে দুই চেয়ারের দাঁতগুলো ক্লিয়ার হয়ে দেয়। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব ওনার যে দুদিকে যে দাঁতগুলো ক্লিয়ার করে দিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, তবে কাজটা খুবই কঠিন, খুবই একটা কঠিন কাজ, আমি বারবার বললি খুব আস্তে আস্তে কাজটা করতেছেন ডাক্তার সাহেব। তবে আপনারা যেখানে ডাক্তার দেখেন না কেন অবশ্যই ভালোভাবে ডাক্তার দিয়ে কাজটা করবেন। দেখুন ফ্রেন্ডস আপনারা যে ভয় পাবেন না, কোনো সমস্যা হবে না, আস্তে আস্তে করবেন, কোনো ব্যথা নাই, নর্মালিভাবে কাজটা করতে পারেন, সমস্যা নাই, আর খরচও কম, সমস্যা নেই, আপনারা কোনো টেনশন করবেন না। ডাক্তার সাহেব খুব ভালো কাজটা করতেছেন। হ্যালো ফ্রেন্ডস দেখুন, তবে দেখুন ওনার যে দাঁতে যে যেই জায়গায় চিপিয়ে খাওয়া এই জায়গা সহ সমস্যা, দেখুন ওই জায়গায় দাঁতটা ক্লিয়ার করে দিচ্ছে। দেখুন দাঁতের গোড়ালি, দেখুন ফ্রেন্ডস দাগগুলো একদম কঠিন হয়ে গেছে, এইগুলো দাগ থাক যদি এইগুলো দাগগুলো থাকে তাহলে দাঁতে কেভরিজ হবে এবং দাঁত ছিদ্র হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস দেখুন ওনার দাগগুলো খুব কঠিন হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে তুলতে হয়। দেখুন ডাক্তার সাহেব খুব আস্তে আস্তে দাগগুলো তুলতেছেন, খুব আস্তে আস্তে যত্ন সহকারে তুলতেছেন। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব ভালোভাবে আস্তে আস্তে। দেখুন ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন ওনার দাগগুলো খুব কঠিন থেকে কঠিন, ওনার দাঁতে চিপে একদম মাড়ির সাথে লেগে দাগগুলো শক্ত হয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব ভালোভাবে আস্তে আস্তে সময় নিয়ে, তবে সময় নিয়ে কাজটা যদি না করা হয় তাহলে অবশ্যই স্কিলিংটা হবে না এবং দাগগুলো উঠবে না, আর যদি দাগগুলো না কাটা হয় তাহলে ওনার সমস্যা এড়িয়ে যাবে এবং সমস্যা শেষ হবে না। ওনার যে আর অনেক ধরনের ময়লা যেমন মাড়ির ভিতরে চলে যায়, মাড়ির ভিতরে চলে গেলে অবশ্যই মাড়ির ভিতর থেকেও তুলে নিতে হবে, যদি না তোলা হয় তাহলে মাড়িটা একদম পচে নষ্ট হয়ে গলে যাবে, গলে তারপর পুঁজ হয়ে যাবে, যদি পুঁজ হয়ে যায় তাহলে গোড়া অনেক সমস্যা হবে, গোড়া ঠিক থাকবে না, গোড়া একদম গোড়ার মধ্যেও পুঁজ হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব ওনার দাগগুলা কঠিন দাগ দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছে, অবশ্যই তুলে নিতে হবে, যদি না তোলা হয় তাহলে কাজটা সম্পন্ন হবে না এবং কাজটা ভালো হবে না, ওনার সমস্যা রয়ে যাবে এবং দাঁতের গোড়া নষ্ট হওয়ার সম্ভাবনা। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব ওনার দাগগুলো খুব আস্তে আস্তে
খুব যত্ন সহকারে তুলতেছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন তবে যত্ন সহকারে বসে তুলতে হবে, কারণ দাগ থাকলে হবে না, দাগ তুলতে হবে, দাগ না তুললে ক্যাভিটিস হয়ে যাবে, দাগে অনেক সমস্যা। তবে একটা আমি কথা বলি, সেটা হলো যদি দাগ থাকে মুখে তাহলে আমরা কোনো অনুষ্ঠানে যেতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না, তারপর অনেক সমস্যা দাঁতের দাগগুলো দেখা যায়। দেখুন ফ্রেন্ডস, এটা থেকেও আমরা বিরত থাকবো। দেখুন ফ্রেন্ডস, যদি আমাদের দাঁত পরিষ্কার থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই, সবার সামনে কথা বলা যায়। দেখুন ফ্রেন্ডস, দেখতে কোনো সমস্যা হয় না। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন, ডাক্তার সাহেব খুব যত্ন সহকারে কাজটা করতেছেন যেন কোনো সমস্যা না হয়। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব কাজটা করতেছেন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ ফ্রেন্ডস।